হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে। এসিপি স্যার সকালে উঠেই আলগা দাড়ি মোচ লাগিয়ে ছদ্মবেশ নেওয়ার চেষ্টা করছে। মোহর বলে, কি ব্যাপার স্যার, আপনি এরকমটা কেন করছেন? চেষ্টাও জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ, আমাকে বলে যাবে তো? পুলিশের কোনো কাজের কথা কাউকে বলতে নেই, সেটা নিশ্চয়ই তুমি জানো শ্রেষ্ঠা। আরে বাবা, আমি তো বাড়ি থেকে কোথাও যাচ্ছি না, আমি কাকে বলতে যাব বলো তো? তুমি তো আমাকে বলতে পারো। মোহর বুঝে যায় বৌদি ভাইকে খোঁজার একটা ফন্দি করছে এসিপি স্যার, সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। তার কারণেই উনি এরকম ছদ্মবেশ ধারণ করেছে। হ্যাঁ, মোহর যা বলল সেটাই ঠিক। তোমার দাদা ভাই তোমার বৌদি ভাইয়ের ক্ষতি করে দিয়েছে, আর সেটা যদি হয় তাহলে আজকে শুভ্র নিশ্চয়ই যাবে তোমার বৌদি ভাইয়ের সাথে দেখা করতে, আমার অভিজ্ঞতা বলে। তাই শুভ্রর বাড়ির বাইরে আমি সিভিল ড্রেসে পুলিশ পাঠিয়ে দিয়েছি। যখনই শুভ্র বাড়ি থেকে বেরোবে, শুভ্রকে ফলো করে করে যে জায়গায় তোমার বৌদি ভাইকে রাখা হয়েছে সেই জায়গার খোঁজ আমরা পেয়ে যাব। আর তারপরে চারোদিক দিয়ে পুলিশ ফোর্স দিয়ে বাড়িটাকে ঘেরাও করতে হবে। তোমার বৌদি ভাই যদি বেঁচে থাকে, আমি সত্যি ওনাকে উদ্ধার করে এই শুভ্রকে শায়েস্তা করবই, ওকে জেলের ঘানি আমি টানাবই। ও কি ভেবেছে, এইভাবে পরাগ এবং শ্রমণার ভালোবাসা শেষ করে দেবে? সেটা হতে পারে না। আমি পরাগকে নির্দোষ প্রমাণ করব এবং শ্রমণাকে এনে পরাগের হাতেই আমি তুলে দেব। আর শুভ্র যেন এইভাবে জেলের ঘানি টানতে পারে, ওর সমস্ত কৃতকর্মের ফল পেতে পারে, সেই সব ব্যবস্থা আমি করব মোহর। আমি তোমাকে কথা দিচ্ছি। আমি জানি এসিপি স্যার, তবে আমিও আপনার সাথে যেতে চাই, আমাকে কি নিয়ে যাওয়া যাবে? মোহর, তুমি পুলিশের কাছে যাবে? কি করবে তুমি গিয়ে? আমি তো একটা মেয়ে, বৌদি ভাইয়ের হেল্প করতে পারবো? আমার যাওয়াটা খুব প্রয়োজন। শঙ্খ আমাকে অনেকভাবে দোষারোপ করেছে, ওকেও আমার বুঝিয়ে দেওয়া উচিত। ও আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে সে সবটাই মিথ্যে, আর আমি সত্যি ছিলাম বলেই নিজেকে প্রমাণ করতে পেরেছি। তো ঠিক আছে, এরকমভাবে তোমার গেলে চলবে না। আমি ছদ্মবেশ নিয়েছি, পাঞ্জাবি পরেছি, মাথায় পাগড়ি বাঁধবো। এখন তুমি যদি মনে করো বাঙালি বধূ সেজে যাও, তাহলে আমরা ধরা পড়ার সুযোগ রয়েছে। তুমি একটা অন্য ছদ্মবেশ নাও। কি বেশ নেব? শ্রেষ্ঠা বলে, আমার কাছে কিছু জামাকাপড় রয়েছে, সেগুলো আমি তোমাকে দিতে পারি। শ্রেষ্ঠা জামাগুলো এনে দিলে এসিপি স্যারের পছন্দ হয়ে যায়। মোহর, তোমাকে আমার বউয়ের প্রক্সিটা দিতে হবে। তার মানে? মানে শ্রেষ্ঠা তো যেতে পারবে না, তুমি যাচ্ছ, তাই তোমাকে আমার বউয়ের হয়ে ছদ্মবেশ নিয়ে আমার সাথে অভিনয় করে যেতে হবে। মোহর একটু লজ্জা পেয়ে যায়। শ্রেষ্ঠা বোঝায়, মোহর তোমার এসিপি স্যার তো তোমার ভাই হয়, আজকে কাজের ক্ষেত্রে তোমাকে এরকম একটা মিথ্যে বেশ নিতে হচ্ছে, তুমি প্রক্সি দিচ্ছ, এখানে লজ্জার কিচ্ছু নেই। মোহর, তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও, দুপাশে দুটো বেনি করে ফেলবে, মাথা সবসময় ঢাকা রাখবে, তাহলে দেখবে চেহারাটা পাল্টে যায়। মুখ মাথা ঢাকলে মানুষের চেহারার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। মোহর তৈরি হতে যায়। এসিপি স্যার বলে, দেখো না শ্রেষ্ঠা, মোহর শঙ্কর যে ভালোবাসা সেটা হয়তো বা আমরা আর দেখতে পারবো না। তার মানে? মোহর অনেক শঙ্কর ওপর অভিমান করেছে, আমার মনে হয় এবার মোহরকে বুঝিয়েও কোনো লাভ হবে না, শঙ্কও বুঝতে চাইছে না। শঙ্কে আমি বোঝানোর চেষ্টা করব, কিন্তু শঙ্খ মেনে গেলেও মোহর এবার সত্যি অভিমান করেছে মন থেকে। শঙ্কর এই সমস্ত নাটক অভিনয় দেখতে দেখতে মোহর ত্যক্ত হয়ে গেছে। শঙ্কর কোনো কিছুতেই মোহরের আর কিছু যায় আসে না, ওরা ভালোবেসে বিয়েটা করেছিল। আমি কোনোভাবে চাই না ওদের বিয়েটা ভেঙে যাক, তাহলে সত্যি আমি খুব কষ্ট পাবো। আমি জানি, কিন্তু তারপরেও আমাদের হাতে কি করার বলো তো? আমরা তো বোঝাতে পারি, শঙ্কর যেভাবে মোহরকে অপমান করে সেটা কোনো মেয়েই সহ্য করে নিতে পারবে না। তারপরেও মোহর যে এতখানি সহ্য করেছে এটাই তো অনেক। এখন মোহর সিদ্ধান্ত নিয়েছে যে শঙ্ককে ভালোবাসে, তাই ভালোবাসার উপর বিশ্বাস ভরসা উঠে যাচ্ছে মোহরের। সে কারণেই শঙ্ককে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহর। পিটিশনের কাগজ শঙ্কর বাড়িতে পাঠিয়ে দেবে, শঙ্কর সই করার ইচ্ছে হলে সই করে দিলে মিউচুয়াল ডিভোর্সটা ওদের হয়ে যাবে। শঙ্কর কোনো কিছুতেই যেন মোহরের ওপর আঙুল তুলতে না পারে, শঙ্কর বউ হিসাবে শঙ্ককে যেন কেউ টানাহেঁচড়া না করে কোনো বিপদে, সেই সব কিছু এনশিওর করবে মোহর নিজে। আর তার কারণেই এই সব কিছু করা। কি যে বলছো না, এই সব কিছু সম্ভব ওদের জীবনে? কেন সম্ভব নয় তুমি বুঝতে পারছো না? জীবনে যা কিছু করার প্রয়োজন সবটাই শঙ্খ করে মোহরকে অপমান করেছে, আর এটা কি করে মানবে মোহর? তাই মোহর খুব কষ্ট পেয়েছে। মোহর তৈরি হয়ে চলে আসে, বলে, আমি তৈরি স্যার, আমরা চলুন বেরিয়ে পড়ি। হ্যাঁ, আমরা তো যাবো অবশ্যই, বাইরে গাড়ি আমার অপেক্ষা করছে। দেখো মোহর, তোমাকে কোনো পুলিশ অ্যারেস্ট করতে পারবে না, আমার বাড়ি থেকে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, এফআইআর হয়েছে বলে এরকম কারো ক্ষমতা নেই। আমি বলছি তো তোমাকে, আমার ওপর তোমার ভরসা নেই এতটুকু? রয়েছে তো, তাই তো আমি আপনার সাথ দিচ্ছি এসিপি স্যার, আপনি একদম চিন্তা করবেন না। শঙ্খ মোহর শ্রেষ্ঠাকে রেখেই বেরিয়ে পড়ে। একটা ভাড়া গাড়ি করে নিয়েছে, যেখানে বর যায় এরকম করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এদিকে শ্রমণার ঘরে ঢুকে পড়েছে শুভ্র। সেখানে পৌঁছানোর সাথেই গাড়ি নিয়ে এসিপি স্যার কিন্তু দেখে ফেলেছে, বলে যে, দেখলেন তো স্যার, একটা গাড়ি এসে ঢুকলো, সে কে আমি বুঝতে পারলাম না। আমি তো বুঝে গেছি মোহর, কোন বাড়িতে ঢুকেছে সেটাও আমি চিহ্নিত করে নিয়েছি। কি বলছেন কি, এতটুক সময়ের মধ্যে আমি তো কিছুই দেখতে পেলাম না। মোহর, এটা পুলিশের চোখ, এত সহজে ফাঁকি দেওয়া সম্ভব নয়।
আমার ফোর্স রেডি রয়েছে, তুমি চিন্তা করো না, তুমি গাড়িতে বসো। এরপর এসিপি স্যার গাড়ি ঠিক করার অভিনয় করে সেই জায়গাতেই অবস্থান করছে। কখন ঠিক মুহূর্ত আসবে আর এসিপি স্যার সুমনাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে, হঠাৎ করে একটা গাড়ি এসে এসিপি স্যারদের ফলো করে যায়। সে বুঝতে পারে যে সন্দেহ হয়ে গেছে, তাই কোনোভাবেই এই সন্দেহটা দৃঢ় হতে দিলে চলবে না, যে করে হোক দ্রুতই সুমনার কাছে পৌঁছতে হবে। এরপরে এসিপি স্যার একটা সিটি বাজানো মাত্রই তার যে সিভিলে পুলিশ ফোর্স রয়েছে তারা বেরিয়ে আসে, এসে পুরো বাড়িটাকে ঘিরে ফেলে এবং তার বাড়ির চারদিকে যে গুন্ডারা রয়েছে অপেক্ষায়, প্রহর গুনছে, কেউ এলে তাকে শেষ করে দেবে, তাদেরকে এক এক করে পুলিশ অ্যারেস্ট করে নিচ্ছে। সেটা শুভ্র জানে না, শুভ্র ভাবছে যে ভেতরে শ্রমণার ওপর অত্যাচার করবে, নির্যাতন করবে, আর বাইরে তো পাহারাদার রয়েছে, কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু শুভ্রর এই ভুল ধারণা ভাঙতে এসিপি এবং মোহর তাদের সমস্ত পুলিশ ফোর্স নিয়ে ঢুকে পড়ে শুভ্রর সেই বাড়িতে। এদিকে শুভ্র শ্রমণাকে বলছে, তোমাকে একটাই শর্ত দেব, তুমি সেই শর্তে রাজি হলে বাঁচবে, তা না হলে বাঁচতে পারবে না। তুমি দুদিন থেকে আটকা রয়েছো শ্রমণা, তোমার শরীরে বল নেই, তারপরও তুমি আমার সাথে কেন তর্ক করছো? তোমাকে খাবার খেতে দেইনি, এরপরে তুমি মাথা ঘুরে পড়ে যাবে। তুমি কি ভেবেছো আমার শর্তে রাজি না হলে তুমি বাঁচতে পারবে? আমি তোমার কোনো শর্তে রাজি নই, আমি কোনোভাবেই তোমার কাছে হাঁটতে রাজি নই শুভ্র। তুমি কি ভেবেছো এইভাবে তুমি আমাকে কষ্ট দিলেই আমি সব কিছু সহ্য করে নেব? না, তুমি চাইলে আমাকে শেষ করে ফেলো, আমি তোমার হাতেই শেষ হতে চাই, কিন্তু তারপরেও কোনোভাবেই আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করব না। দেখো শ্রমণা, তুমি তোমার নাগর পরাককে ফোন করে বলবে তুমি ওর সাথে কোনো সম্পর্কে থাকতে চাও না, জড়াতে চাও না। পুলিশকে ফোন করে জানাবে যে তুমি ঠিক আছো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছো, তুমি পরাগের শাস্তি চাও, পরাগে তোমার সাথে এই অন্যায়গুলো করেছে, আর তুমি আমার সাথে সংসার করতে চাও। তুমি আমার সাথে ফিরে চলো ওই বাড়িতে, দেখবে কত সুখ কত আনন্দ তোমার জন্য অপেক্ষা করছে শ্রমণা। তুমি এইভাবে পরাগের মতো একজন বিবাহিত ছেলের পেছনে পড়ে থেকে কি পাবে বলো তো? না না না, আমি এটা করতে পারবো না। তুমি আমাকে অনেকবার এইভাবে ব্ল্যাকমেল করেছো শুভ্র, তুমি কি ভেবেছো এবারে তুমি সেটা করতে পারবে? না, বাড়ি থেকে যখন আমি বেরিয়েছি আমার সমস্ত ভয় ডর আমি সেখানেই সমর্পণ করেছি। আমি আর জেনে বুঝে কখনো তোমার ফাঁদে পা দেবো না, তোমার কথা শুনে আমি পরাককে কষ্ট দিতে পারবো না। ওর জীবনটা পুলিশের কোর্টের এবং সব কিছু দিয়ে জীবনটা নষ্ট করে দিতে পারবো না, সব দিক থেকে আমাকে পরাগকে বাঁচিয়ে রাখতে হবে, পরাগের কোনো ক্ষতি আমি হতে দিতে পারবো না, বরং চাইলে তুমি আমাকে শেষ করে দাও, সেটাই না হয় ভালো। কি যে বলছো না শ্রমণা, তোমাকে তো আমি শেষ করবোই, তুমি কি ভেবেছো এখানে তোমাকে শেষ করে দিলে কেউ বাঁচাতে আসবে? কখনো না, তোমাকে বাঁচানোর কেউ নেই, তোমাকে এখানে আটকে যে রেখেছি আমি, তোমার টিকিটাও কেউ ছুঁতে পারবে না। তুমি আমার শর্তে যদি রাজি হয়ে যাও তাহলে তুমি এখান থেকে বেরিয়ে আমার সাথে বাড়ি যেতে পারবে, আর তা না হলে এখান থেকে আমার লোকেরা তোমাকে এমন এক জায়গায় নিয়ে গিয়ে আটকে রেখে দেবে যে সেখানে তুমি কারো মুখটা পর্যন্ত দেখতে পারবে না, এমনকি আমারও নয়, কারণ এই জায়গায় রাখা তোমাকে সেফ নয়। অনেক কাক পক্ষী রয়েছে যারা তোমাকে খুঁজে বের করার চেষ্টা করছে বা করবে, তাদের ফাঁদে যদি আমি একবার পড়ে যাই নিজেকে বাঁচাতে পারবো না, তাই সেখান থেকে তোমাকে উদ্ধার করার কোনো কেউ থাকবে না সেরকম জায়গায় নিয়ে যাব। তুমি আমার সাথে এরকম কেন করছো? আমি কখনোই তোমার এই সমস্ত কুপ্রস্তাবে রাজি হব না। শ্রমণাকে কষে এক চড় মারে, বলে তোমার এত বড় সাহস, তুমি আবারও আমার গায়ে হাত তুলছো, আমার হাতটা মেরে মেরে তুমি ব্যথায় ভরিয়ে দিয়েছো, এখনও তুমি আমার গায়ে নির্যাতন করছো, হাত তুলছো, এই সব কিছু কিন্তু মেনে নিতে পারছি না আমি। দেখো আমার শরীর চলছে না, আমাকে এইভাবে নির্যাতন করো না, আমি শেষ হয়ে যাব, তখন কিন্তু বুঝতে পারবে তুমি। তোমাকে এত সহজে তো আমি চলে যেতে দেবো না শ্রমণা, তুমি কেন চিন্তা করছো, আমি তো রয়েছি, তুমি একবার আমার প্রস্তাবে রাজি হয়ে দেখো না, তোমার পায়ের কাছে স্বর্গ এসে পড়বে, তুমি খুব আনন্দিত থাকবে, ভালো থাকবে। এই সব কিছু কখনো সম্ভব নয়, কারণ আমি পরাগকে ভালোবাসি, আমি তার সাথেই বাকিটা জীবন কাটাতে চাই। তুমি কি পেয়েছো ওই পরাগের কাছে যেটা আমার কাছে নেই? তাই বলছি, কোনোভাবেই তুমি পরাগের জীবনে যেতে পারবে না, এটা হচ্ছে আমার শর্ত। কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে? শুভ্র শ্রমণাকে বন্দুক তাক করলে এসিপি মোহর ছদ্মবেশে উদ্ধার করতে আসলো। শ্রমণাকে কোনোভাবে রাজি করাতে না পেরে বন্দুক বের করে মাথায় তাক করে শুভ্র, বলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আমি যদি এখানে তোমাকে শেষ করে ফেলি তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, আর তুমি একবার শেষ হয়ে গেলে তোমার ওই নাগর যে রয়েছে পরাগ, সে জেলের ঘানি টানতে টানতেই শেষ হয়ে যাবে, কারণ আমি এমন একটা জাল তৈরি করেছি যেখানে পুলিশ পরাগকে সন্দেহ করছে, পরাগকে অ্যারেস্ট করেও নিয়ে গেছে, ওর জীবনটা শেষ করে দেওয়ার জন্য এতটুকুই কাফি। তুমি এখন ভেবে দেখো শ্রমণা তুমি কি করবে, কারণ আমি কোনো কিছুর বিনিময়ে নিজের ইগোটাকে নষ্ট হতে দেবো না, নিজের পরিবারের মান সম্মান আমি ক্ষতি হতে দেবো না, তাই বলছি তুমি আমার সাথে সংসার করবে, যেভাবেই হোক আমার সাথেই থাকবে, পরাগের সাথে কোনোভাবেই আমি তোমাকে থাকতে দেবো না। এদিকে এসিপি এবং মোহরও ঢুকে পড়েছে শুভ্রর ডেরায়, এরপরে হাতে নাতে ধরতেই এত ছদ্মবেশ এত কিছু, এরপরে কি ঘটতে চলেছে? এসিপি স্যার কী করে সাহায্য করবে এবার শুভ্রকে?
সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।